আমার গাড়ি হলো জন ডিয়ার 50-50D। আমার গাড়ি হলো জন ডিয়ার 50-50D। জন ডিয়ার মডেল গাড়ি ট্রলিতে ভালো চলে। আমার গাড়ি টুইল ট্রলিতে ভালো চলে। আমার গাড়ি ঘন্টায় 7 লিটার তেল খায়। নাঙ্গলে আমার গাড়ি নাঙ্গলে ঘন্টায় 5 লিটার তেল খায়। আমার গাড়ি ট্রলিতে 8 ঘন্টায় 10 লিটার তেল খায়। আমার গাড়ি ট্রলিতে 8 ঘন্টায় 9 লিটার তেল খায়। আমার গাড়ির বিকেডি টায়ার কোনো জায়গায় ফাঁসে না। আমার গাড়ি নর্মাল টায়ার, কাদাতে অনেক জায়গায় ফেঁসে যায়। আমার গাড়ি টায়ার বকিট। গাড়ির নর্মাল কিট। আমার গাড়ির পাওয়ার স্টিয়ারিং। আমার গাড়িও পাওয়ার স্টিয়ারিং। আমার গাড়ি পাওয়ার স্টিয়ারিং। গাড়িতে 3 বছর হয়ে গেছে। আমার গাড়ি 15 বছর হয়ে গেছে। এই গাড়ির পিটালে হাই লো করা যায়। এই গাড়ির পিটার সেভ হাই লো করা যায়। এই গাড়ির পিটার সেভ একটাই, হাই লো করা যায় না, লো করা যায় না, একটাই একই রকম থাকে। এই গাড়ির নাঙ্গলের পক্ষে ভালো। এই গাড়ি রোড একটাই পিটার সেভ, এই জন্য নাঙ্গলের পক্ষে ভালো না, তো টলির পক্ষে এই গাড়ি খুবই ভালো। সামনে ওয়েড আছে বলে এটা কোনো জায়গায় ওঠে না। সামনের টায়ারটা কোনো সময় উঠে না উপরের দিকে। এই গাড়ির সামনে ওয়েটটা আছে বলে নাঙ্গলে কম বেশি ভালো হয়, কারণ কোনো জায়গায় উঠে না এই ওয়েটটা আছে বলে। এটা হুদুদের পক্ষে ভালো। এই গাড়িটা হুদুদের পক্ষে ততটা ভালো না, কারণ এর পিটার সেপ স্লো আছে, ওই জন্য ততটা ভালো না, ট্রলির পক্ষে ভালো। এই গাড়ি নাঙ্গলের পক্ষে ততটা ভালো নয়, কারণ পুরনো হয়ে গেছে, ট্রলির পক্ষে ভালো। এই গাড়ির তেল অনেকটাই কম খায় এই গাড়ির তুলনায়।